দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল প্রায় সাত কিলোমিটার দীর্ঘ মহেশতলা উড়ালপুল এদিন বাবুঘাট থেকে রিমোটের মাধ্যমে এই উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে উদ্বোধন হল মহেশতলার দীর্ঘ প্রতীক্ষিত সাত কিলোমিটার দীর্ঘ ওড়ালপুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ববি হাকিম সাংসদ অভিষেক ব্যানার্জী স্থানীয় বিধায়ক দুলাল দাস অশোক দেব আব্দুল খালেক মোল্লা এবং অন্যান্য নেতৃবৃন্দ বাবুঘাট থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে মহেশতলার এই সম্প্রীতি ওড়ালপুলের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত কমার্শিয়াল গাড়িতে টোল সিস্টেমের মাধ্যমে এই সম্প্রীতি ব্রিজে গাড়ি চলাফেরা করবে তবে জনসাধারণ যে গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য কোনো টোল লাগছে না এখন টোল ট্যাক্স নিয়েই হবে টোল ট্যাক্সটা যারা হ্যাঁ টোল ট্যাক্সটা যারা গাড়ি নিয়ে যাবে যারা টু হুইলার ফোর হুইলার নিয়ে যাবে যারা সাধারণ মানুষ তাদের পয়সাটা পে করে দেবে এরা হিসাব দেবে এই হিসাবটা কিভাবে দেবে সেটা আমি ঠিক বলতে পারছি না তবে এরা হিসাব দিলে গভর্নমেন্ট ওদেরকে রিভার্স করে পয়সাটা দিয়ে ওড়ালপুলের উদ্বোধন করতে এসে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞা করেন যতই যানজট থাকুক এই ওড়ালপুল ব্যবহার ততদিন করব না যতদিন না নিচের রাস্তা সম্পূর্ণরূপে ঠিক হচ্ছে আর সে দিয়েছেন আজকের এই সম্প্রীতি ওড়ালপুল জনগণের জন্য খুলে দেওয়ার পর থেকে আগামী এক মাসের মধ্যেই দীর্ঘ সাত কিলোমিটার নিচের বিবি রোড সম্পূর্ণ তৈরি করে দেয়া হবে ওড়ালপুল উদ্বোধনে স্বভাবতই খুশি এলাকার মানুষজন এটা নিয়েই ফ্লাইওভার কিন্তু সাধারণ মানুষ টু লোকাল গাড়ি সেগুলো এখানে টোল ফ্রি যাবে সেই টাকাটা রাজ্য সরকার ফ্লাইওভার কোম্পানিকে দিয়ে দেবে কমার্শিয়াল গাড়িতে শুধু টোলটা থাকবে কমার্শিয়াল গাড়ি বলতে মানে যে কোনো হিসেব রাখবে হিসেব রেখে আমাদের বলবে এত গাড়ি ইউজ করে সে টাকাটা আমরা কমার্শিয়াল গাড়ি বলতে মানে যে হলুদ নাম্বারের নাম্বার প্লেটের গাড়ি হলেই হলুদ নাম্বার প্লেট হলেই কমার্শিয়াল গাড়ি হিসেবে ধরা হচ্ছে কি হ্যাঁ হলুদ নাম্বার প্লেট হলে কমার্শিয়াল গাড়ি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড মহেশতলা